হ্যাঁ, অল্প বয়সে স্ট্রোক হতে পারে। যদিও স্ট্রোকগুলি সাধারণত বয়স্ক প্রাপ্তবয়স্কদের সাথে সম্পর্কিত, তবে এটি যে কোনো বয়সে যে কেউ ঘটতে পারে। প্রকৃতপক্ষে অল্প বয়স্কদের মধ্যে স্ট্রোক ক্রমশ সাধারণ হয়ে উঠছে, সম্ভবত স্থূলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং ড্রাগ অপব্যবহারের মতো ঝুঁকির কারণগুলির কারণে। অল্পবয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে স্ট্রোকগুলি ধমনী বিচ্ছেদের মতো অবস্থার কারণেও হতে পারে, যা একটি ধমনীর আস্তরণে ছিঁড়ে যা মস্তিষ্কে বাধা বা রক্তপ্রবাহকে হ্রাস করে। অন্যান্য ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে রক্ত জমাট বাঁধা ব্যাধি, হৃদযন্ত্রের ত্রুটি এবং কিছু সংক্রমণ বা প্রদাহজনিত রোগ। বয়স নির্বিশেষে যদি আপনি বা আপনার পরিচিত কেউ স্ট্রোকের কোনো লক্ষণ বা উপসর্গ অনুভব করেন, তাহলে অবিলম্বে চিকিৎসা সেবা নেওয়া জরুরি। প্রাথমিক চিকিৎসা মস্তিষ্কের ক্ষতি কমাতে এবং ফলাফল উন্নত করতে সাহায্য করতে পারে। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দয়া করে এই ভিডিওটিতে লাইক দিন।